হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। সন্ধ্যেবেলা এখন হচ্ছে, বাজে প্রায় 7:30 মতো। তো রেডি টেডি হয়ে নিয়েছি দেখতেই পেলে, আর এদিকে ছেলেও মিস্টার দাসও রেডি হয়ে গেছে। আর ছেলেকে রেডি করানোর জন্য বারবার ইয়ে করছি, তো ও তো দুষ্টু, ও তো রেডি হতেই চায় না। তো ঠাম্মা জামা প্যান্ট নিয়ে বসে আছে, তো এত দুষ্টুমি করছে, ওকে জামা প্যান্টই পরাতে পারছে না, আর রেগে যাচ্ছে। বাবা বারবার বলছে, যাবি তুই যাবি, আর ও তো দুষ্টামি করে যাচ্ছে। তাড়াহুড়ো করা হচ্ছে ওকে জামা প্যান্ট, আর ও শুধু পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে। তো রেডি টেডি হয়ে গেছি, এই মিস্টার দাস বেরিয়ে যাচ্ছে, মানে গাড়ি স্টার্ট দিয়েও রেখেছে, দিয়ে বেরিয়ে যাচ্ছে। রাত হয়ে যাচ্ছে, যেহেতু যাব হচ্ছে, মানে কি করো, সন্ধ্যাবেলা ভালো লাগছে না, তো বললাম চলো একটু ঘুরে আসি, তো তার জন্য যাচ্ছি। তো এই যে মিস্টার দাস বেরোচ্ছে, আর আমরা বেরিয়ে চলে আসলাম হচ্ছে আমার বাপের বাড়িতে। তো এসে দেখি বোন পড়াচ্ছে, পড়ানো হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, তো বললাম তাড়াতাড়ি নে চ তাহলে একটু ঘুরে আসি। তো ছেলেকে এখানে রেখেই যাচ্ছি মা বাবার কাছে, মা বাবার কাছে একটু থাকে ভালো, দাদুর কাছেও ভালো থাকে। তো দিয়ে রেখে দিয়ে দিদা দাদুর কাছে রেখে দিয়ে তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, যাচ্ছি। দিয়ে চলে আসলাম হচ্ছে, কী খাবো কী খাবো করে ফুচকা সবসময় খাই, তো আজকে একটু মোমো খাই। তাই মোমোর দোকানে চলে এসে দাঁড়িয়ে আছি, দেখছি অনেক ভিড়, তো দাঁড়িয়েই আছি, তো পাত্তাই দিচ্ছে না। তো অনেকক্ষণ পরে আলটিমেটলি পাত্তা দিয়ে তো আমরা তিন প্লেট মোমো দিলো, তাই স্যুপ দিতে পারিনি, মানে এতটাই তাড়া। স্যুপটা একটু লেট করে দিচ্ছে, তো ততক্ষণে আমরা এই মোমোটাকে পাহারা দিই আর খেতে থাকি। তারপরে স্যুপটা কখন দেয় দেখি, যে স্যুপটা দিয়ে দিয়েছে। তো এবার হচ্ছে, আর শীতকালে মোমোটা সবচেয়ে বেশি ভালো লাগে, গরমকালে অতটা ভালো লাগে না, তবু মোমো জিনিসটাই ভালো লাগে। তো তার জন্য হচ্ছে, মানে মোমোটা যেহেতু ভীষণ ভালো লাগে, তো তাই জন্য মোমোটা খেতেই চলে আসলাম অনেক দিন পরে। তো মোমোটা খেতে থাকি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো আজকে কিন্তু ভিডিওটা শেষ করছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই যে চলে গেলাম মানিকে।